আসসালামু আলাইকুম রান্নাবান্না কুক মাস্টার চ্যানেলে আপনাদের স্বাগতম আজ আমি আপনাদের হাতের কাছে থাকা কয়েকটি ইনগ্রেডিয়েন্ট দিয়ে খুব সহজে সুপি নুডলস তৈরি করে দেখাবো। আশা করছি আপনাদের ভালো লাগবে সুপি নুডলস তৈরির জন্য আমি এখানে ম্যাগি চিকেন কর্ন স্যুপ নিয়ে নিয়েছি তাতে মেজারমেন্ট কাপের তিন কাপ পরিমাণ পানি দিয়ে গুলিয়ে নিয়েছি একটি নুডলস ভেঙে নিয়েছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ মুরগির মাংস ছোট করে টুকরো করে নিয়েছি দুটি ডিম নিয়ে নিয়েছি এরপর চুলোয় রান্নার পাত্র বসিয়ে দুই টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিয়েছি একটি বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম ছোট ছোট করে কেটে রাখা মুরগির মাংস দিয়ে দিলাম এখন এখানে হাফ চা চামচ পরিমাণ আদা বাটা রসুন বাটা দিয়ে দিচ্ছি একটু নেড়ে নিচ্ছি হালকা ভাজি ভাজি হয়ে এলে এই পর্যায়ে আমি ডিম দুইটি দিয়ে দিলাম টেবিল চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দিয়েছি এরপর একটি স্প্যাচুলার সাহায্যে ডিমগুলো টুকরো টুকরো করে ভেঙে নিচ্ছি টুকরো করে রাখা নুডলসগুলো দিয়ে দিলাম আবারও একটুখানি নেড়ে নিয়ে এরপর এখানে গুলিয়ে রাখা দিচ্ছি এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি নুডলস সেদ্ধ হবার জন্য যখন এরকম ফুটতে শুরু করবে এই পর্যায়ে ঢাকনা খুলে আবারও এক টেবিল চামচ টমেটো সস এবং এক টেবিল চামচ চিনি দিয়ে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার সাথে এক টেবিল চামচ পানি দিয়ে মিশিয়ে দিয়ে দিলাম আপনাদের হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে আপনারা ময়দা দিয়েও এটা তৈরি করতে পারেন আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি দশ মিনিট পর তৈরি হয়ে এসেছে সুপি নুডলস আশা করছি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে আমার ফেসবুক পেজটি লাইক কমেন্ট ফলো করে সাথেই থাকবেন বেশি বেশি করে শেয়ার করবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ